লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সত্যি এই আনন্দের মধ্যে যদি আমার দাদু ভাইটা থাকতো। থামি, আজকের দিন তো সান্তা আসেই সবার উইশ পূর্ণ করার জন্য। তুমি বড় একটা কাজ করো, তুমিও সান্তার কাছে উইশ করো, দেখো সান্তা তোমার উইশ পূর্ণ করে কিনা। সত্যি? এই এই মিঠি দাদা ভাই সত্যি সত্যি আসবে পার্টিতে? মানে সত্যি দাদা ভাই আসবে? তুমি ব্যাপারটা কি করে ম্যানেজ করলে বলো তো, মানে কি করলে তুমি? হ্যাঁ, মিঠাই যাওয়ার পর থেকে তো সিট কোনো পার্টিতেই যায় না। দিম্মা, আর যদি সত্যি সত্যি সিদ্ধার্থ পার্টিতে আসে তাহলে কতটা ভালো হবে বলুন তো। সাক্ষটার খুব ভালো লাগবে। এখনো জানি না সান্তা উইশ পূর্ণ করবে কিনা, বাট সবাই মিলে যখন উইশ করেছে তখন দেখা যাক না কি হয়। চলো চলো চলো, ব্যাক করতে হবে তাড়াতাড়ি। চলো চলো চলো। না, আর ওয়েট করা চলে না। সিদ্ধার্থ আসবে পার্টিতে, আর এসে দেখবে মিঠি বাচ্চাদের নিয়ে খেলছে, সাক্ষ্য হই হই করছে, মুখে যাই বলুক মিঠির উপর একটা টান তো তৈরি হবেই। আজই প্রমাণ করতে হবে মিঠি সকলকে ডেকে নিজের দায়িত্ব জ্ঞানহীনের মতো হাওয়া হয়ে গেছে, এটা করতেই হবে। সিদ্ধার্থ সেটা দেখবে ও জানবে, তারপর দেখো কি হয়। আরে বাচ্চাদের তো আসার সময় হয়ে গেল, সৃষ্টি তো এখন এলো না রে নন্দা। মা, আজকে ওদের মন্টেসরিতে কি সব কেক টেক কাটার আছে, কটা বাজে বলো তো। হ্যাঁ গো, তুমি সৃষ্টিকে আনতে যাবে না? আরে যাবো যাবো, ওখানে বন্ধু বান্ধবদের সঙ্গে রয়েছে, ওকে একটু হইচই করতে দাও। আরে বাবা দেরি হয়ে যাবে তো, 3টে বাজে কাজ করবে মাঝে আমারও খেয়াল ছিল না, যাও না। বাবা জিজু, তুমি যে এত ব্যস্তবাগী লোক, তুমি হঠাৎ এত কুল আছো কি করে বলো তো? রাইট, আমিও না দেখছি। জিজু, কোনো সারপ্রাইজ আছে নাকি? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এই যে এসে গেছে মিস্টার সাক্ষ্য মোদক, দেখো তো সাজটা কেমন হয়েছে। ওই দেখি সাক্ষ্য বাবুকে। আরে দারুণ স্মার্ট লাগছে তো তোকে, এদিকে আয় এদিকে আয়, দেখ তো আমরা তোর ক্রিসমাস পার্টির জন্য পুরোটা সাজিয়েছি, পছন্দ হয়েছে? সান্তা আসবে তো? আসবে তো সাক্ষ্য, তুই যা যা উইশ করেছিস সান্তা আজকে তোকে সব দিয়ে দেবে। তুই কি উইশ করেছিস বলতো?
বলবো কেন? হ্যাঁ ঠিকই তো, কেন বলে পার্টনার? চলো চলো সব ফাইনাল করি এবার। মিঠি সব কিছু রেডি আছে। আচ্ছা বাচ্চারা তো শরবত খাবে, শুধু সেটুকু করতে হবে। আরে এই লোকটা তো বসেই আছে, সৃষ্টি কি আসবে না? কি ব্যাপারটা কি বলতো? এসে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা মেজো গিন্নি খুলুক। মেজো গিন্নি যাও দরজা খুলুক। আমি কেন? কারণ তুমি কোনো কাজ করছো না। যাও দরজা খুলুক যাও। Hello. Hello everyone. Hello, hello, hello. ভাইয়া সৃষ্টি, আমরা চলে এসেছি শাকুর বাড়িতে। হ্যাপি? তুমি হঠাৎ, মানে তোমার তো আরো 7 দিন পর ফেরার কথা ছিল। Look at you. আরে টাইমের আগে চলে এলাম, কোথায় খুশি হবে তা না। সৃষ্টি লেটস গো ইন, চলো। এই দেখো শাক্য বাবু কে এসেছে। শাক্য বাবু এই তো। আমি তো ভাবলাম আমি আসবো না ক্রিসমাস লিভে, মাত্র তো 3 মাসের ভিজিটিং লেকচারশিপ। বাট দেন দাদা বললো যে না তোকে আসতেই হবে, মিঠির জন্য নাকি বড় করে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। ভাবলাম কয়েকটা দিনের জন্য চলেই যাই, এন্ড হিয়ার আই অ্যাম। খুব ভালো করেছো রাতুল, খুব ভালো করেছো। আচ্ছা রাজীব, তুমি তো দেখছি সাংঘাতিক মানুষ। হ্যাঁ নন্দা তুই জানতিস? চলো 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 আমরা খেলতে যাই। মিঠি দেখেছো তোমার রাজীব তার কাণ্ড, কিচ্ছু বলেনি। ভাইয়া খুব ভালো করেছো এসে। সিরিয়াসলি সান্তা কিন্তু সেটা আমাদের মনে বিশ্বাস পূর্ণ করে দিয়েছে। শুধু আমার বিশ্বাসই পূরণ হলো না। মিঠি দেখেছো তো সান্তা কিন্তু খুব পার্শিয়াল হয়ে গেছে। ওলে বাবলে আমার ছোট গিন্নি কষ্টটা একবার দেখো কেউ। আরে বাবা তোমার দারোগা বর পারলে তো নিশ্চয়ই আসতো, কিন্তু মুশকিল হয়েছে কি সে একটা কেসে বিচ্ছিরি ভাবে ফেঁসে গেছে। তাহলে
মিঠি বলছি কেকটা কিন্তু এখনো আসেনি, সত্যি তো? দেখেছো কান্ড, দাঁড়াও আমি একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ ক্রিমসন কেকস বলছি, আমার তো একটা কেকের ডেলিভারি দেওয়ার কথা ছিল, অ্যাড্রেস আমি বলছি, মনোহরা রামলাল মিত্র লেন। হ্যাঁ অলরেডি অনেক দেরি, কি দেরি হবে মানে? সর্বনাশ দাদা, বাচ্চারা বাড়িতে ওয়েট করছে, আজকে বাড়িতে পার্টি। ওকে ফাইন, ঠিক আছে, আমি আমি নিজে গিয়ে নিয়ে আসছি। সৌমিদি বলছি আমি না যাবো গিয়ে চট করে কেকটা নিয়ে আসবো, বুঝলে তো? তুমি না এদের কিছু কুচ মত বাতাও, সবাই এখানে কত এনজয় করছে, ম্যাম বাস ইউ গেই আর ইউ আই, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই মিঠি, আজ আর এই পার্টিতে তোমাকে ফিরতে হচ্ছে না। দাদা আমার নাম মিঠি, আমার নামে কেক অর্ডার করা ছিল, কোথায় কেক কোথায়, বাড়িতে এখনো ডেলিভার হয়নি। হ্যাঁ দিদি দেরি হচ্ছে, দেখছেন তো দোকানে কত ভিড়, কুলি উঠতে পারছি না। মানে বাড়িতে বাচ্চারা ওয়েট করছে, গেস্টরা ওয়েট করছে, বাচ্চারা তাদের বাড়ি ফিরবে দাদা? একটা কাজ করুন, আপনাকে বাড়িতে ডেলিভার করতে হবে না, আমাকে কেক দিন, আমি নিয়ে চলে যাচ্ছি। আপনার কেকটা এখানে নেই, আপনার কেকটা গোডাউনে প্যাকিং হচ্ছে, আপনাকে যদি নিতে হয় তাহলে এক্ষুনি ওখানে যেতে হবে। কোন গোডাউন, কোথায়? এই সামনে যাবেন, গিয়ে বাঁ দিকে। ওকে ফাইন, আপনি ফোন করুন, বলুন আমি গোডাউনে যাচ্ছি। মিঠি বলেছিল বলে একটু আশা পেয়েছিলাম। রাজীব এখন কি হবে বলতো, কেকও তো এলো না, সাক্ষ্য তো এক্ষুনি বায়না জুড়বে মিঠি কই বলে। আচ্ছা মিঠির কি আশ্চর্য ব্যাপার বলতো, এই এত সব দায়িত্ব নিয়ে নিজেই হাওয়া হয়ে গেল। আসবে আসবে, এসে পড়বে, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। তাহলে এবার আমরা রিঙ্গা রিঙ্গা রোজেস খেলবো তো? চল স্টার্ট করি। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল আর রোজেস, আইসা উইসা অল সাক্ষ্য। নিশ্চয়ই খেলবে মিঠি, তোরা খেলতে স্টার্ট কর, ও জয়েন করে নেবে। বলছি বাচ্চাদের বাবা মারা কিরকম অধৈর্য হচ্ছে দেখো। ওনাদের একটু ভালো করে বোঝাও, মিঠি এক্ষুনি এসে পড়বে, ও তো এখনো বেশি পৌঁছয়নি। এবার কোনো ঝামেলায় পড়েনি, এমনিতেই তো এত ছটফটে, একবার ফোন করবো সিডিকে। আর দাদা ভাই কি করবে, রাতুল উল্টে চাঁচাবে, তো চাইনি এই ক্রিসমাস পার্টিটা হোক। আচ্ছা এবার সবাই উঠে পড়ো, আমরা পরের গেমটা খেলবো, ঠিক আছে? উঠো 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 উঠো। মিঠি কোথায় বল না। সাক্ষ্য মিঠি ঠিক চলে আসবে, তুই আগে গেমটা তো খেল। আচ্ছা সবাই এখানে দাঁড়াও, হ্যাঁ এই দেখো, এই বোলটার মধ্যে কিছু নাম্বার লেখা চিটস রয়েছে, এই চিটসগুলো এক এক করে তুলবে, আর যে চিটসের নাম্বার উঠবে সেই নাম্বারের গিফট পাবে, স্যান্টা দেবে, ঠিক আছে? স্যান্টা কই? ওই তো দাদু ভাই এসে গেছে। রাজীব মিঠি তো একেবারে চমৎকার করে দিল। ঠাকুর
মিঠি, গ্রেট টু সি ইউ। আমি গ্রেট টু সি ইউ টু। কেমন আছো? কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? চল ছটখট। বেসিক্যালি আমি একটা লিভে এসেছি, তিন মাসের অ্যাসাইনমেন্টের জন্য বাইরে গেছি, তুমি তো সবটাই জানো। ভেবেছিলাম আসবো না, বাট দেন দেখলাম যে এই বাড়িতে এতদিন বাদে হইচই হচ্ছে, সো থর্ড অফ অ্যাজ ইউজুয়াল এই বাড়ির হইচই। সেটাই আনতে গেছে, এদিকে দেখো না ফোনটাও ফেলে গিয়েছে। ফোনটাও ফেলে গেছে, কাউকে কিছু বলেও যায়নি, তাই না? বলছি বাচ্চাদের বাবা মারা কিন্তু যাবো যাবো করছে, কে কি তো এলো না এখনো, মিঠিও আসেনি। কালকে ঠিক করলো যে ও স্যান্টা সেজে নাকি সকলকে চকলেট দেবে, যার জন্য তো ঠাম্মি স্যান্টার ড্রেসটাও ছোট করলো। এখন কি জবাব দেবো সকলকে বলো তো? সবাই তো স্যান্টা আর কেকের জন্য ওয়েট করে বসে আছে। খেলাগুলো খেলি এখন। শুনো রাজীব দা, এই জন্যই না আমি এই পার্টিটার পক্ষে ছিলাম না। আমি জানতাম একটা না একটা প্রবলেম হবেই, হতে বাধ্য। আরে মিঠির উপরে কি ভরসা করা যায় বলতো? আরে ওর আর সাক্ষর মধ্যে না খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ভেবে দেখো কখন। এই এতগুলো বাচ্চা এখানে ওয়েট করছে, মিঠির স্যান্টা সেজে আসবে, কি করবে ওরা এখন? আমাকে না এইসবের মধ্যে একদম ইনভলভ করা আমার ভালো লাগে না এই জিনিসগুলো। কোনো সমস্যার সমাধান না খুঁজে শুধু অভিযোগ করো কেন বলতো? অদ্ভুত। অভিযোগটা না করলে যে সিদ্ধার্থ মিঠির কৃতিত্ব দেখে মুগ্ধ হয়ে যেত আজ। সবেতে জিতে যাবে মিঠি, নিজে চলেও এলো পার্টিতে, এখন যদি আবার মিঠিকে সবকিছু সামলাতে দেখতো তাহলে তো ব্যাস মিঠিরই জয় জয়কার হতো। মিঠি বন্ধ হয়ে আছে, এক ঘন্টা পরে আসবে, ততক্ষণে পার্টি শেষ। দাদা এই তো, দাদা বলছি আমাকে দোকান থেকে পাঠালো, আপনাকে ফোন করেছিল না, মনোহরের রামলাল মিত্র লেন, ওখানে মিঠি নামের একটা কেকের বক্স ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু দোকানে বলল খুব ভিড়, তোরা ডেলিভারি করতে পারবে না, আমি নিজে চলে এসেছি, আমাকে প্লিজ বক্সটা দিয়ে দিন, আমাকে যেতে হবে। ম্যাডাম দোকান থেকে ফোন এসেছিল, কিন্তু আমার কাজ হলো ওই কেকগুলো ভ্যানে তুলে দেওয়া। আপনি এক কাজ করুন, ওই দিকে যে বক্সগুলো আছে না, আপনি একটু নিজে দেখে নিন কোনটা আপনার বক্স। হ্যাঁ ক্যা মুসিবত হ্যায় ইয়ার, ইয়ে ভি খুদ ঢুঁড়নি পড়েগি মুঝকো। হ্যাঁ হ্যালো পবনদা, হ্যাঁ ভেতরে ঢুকে গেছে, হ্যাঁ খুঁজছে খুঁজছে। হ্যাঁ বন্ধ করে চলে যাব, এক ঘন্টা পরে আসবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
মিঠি মনোহরা, দাদা মনে হচ্ছে পেয়ে গেছে। দাদা দাদা কোথায় গেল? দাদা দরজা বন্ধ, লোকটা গেল কোথায়?